আসসালামু আলাইকুম বিনান্সের একটু অফার শেয়ার করব কেউ মিস করবেন না যারা যারা পারবেন প্রত্যেককে অংশগ্রহণ করে নেবেন আপনারা যদি তাদের অ্যানাউন্সমেন্টটা দেখেন এই দেখুন অ্যানাউন্সমেন্টটা দেখুন কত সহজে তারা এখানে বলছে কি বলছে এখান তারা আপনি যদি 3টি রেফার করেন তাহলে আপনি এখান থেকে পাবেন $75 এবং 6টি রেফার করলে পাবেন $150 এখন কথা হচ্ছে গিয়ে শুধুমাত্র 3টি রেফার করলে আপনাদের $75 দিয়ে দেবে আবার 6টি রেফার করলে আপনাকে $150 দিয়ে দেবে এত সহজে আপনাদের তার ডলারটা দিচ্ছে না ডলারটা দেওয়ার জন্য কিছু কন্ডিশন রাখছে তারা কন্ডিশনগুলো কি কন্ডিশনের ভিতরে আবার ঝামেলা রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তা না হলে কিন্তু অর্ধেক ভিডিও দেখলেন বা টেনে ভিডিও দেখলেন এরকম দেখে তারপর যদি আপনি এই কাজটি করেন তাহলে কিন্তু কোনোই লাভ হবে না রিওয়ার্ড কিন্তু পাবেন না আগেই বলতে আছি তারা এখানে কন্ডিশন রাখছে কি এখানে এই ফর্মটি সাবমিট করতে হবে এখানে ক্লিক করে রেফার লিঙ্কটা নিতে হবে আপনার এবং $50 ট্রেডিং ভলিউম করতে হবে যাকে রেফার করাবেন তাকে দিয়ে আর ট্রেডটা করাইতে হবে গিয়ে স্পটে আপনাকে ট্রেডটা করাতে হবে তাকে দিয়ে তো স্পট ট্রেডিং আর যে কোনো কয়েনে করলেই হবে বিটিসি টু ইউএসডিটি বা এলটিসি টু ইউএসডিটি যে কোনো কয়েনে করালে হবে বা বিউএসডি টু বিটিসি বিএনবি টু বিটিসি যে কোনো একটা পেয়ারে $50 ট্রেডিং ভলিউম করালেই হবে তো এতটুকু কাজ করবেন তাতেই আপনাকে কি তারা $75 বা $150 দিয়ে দেবে একদম না এর জন্য আরও কিছু কাজ বা আরও কিছু কন্ডিশন যেটাই বলেন না কেন রয়েছে ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন এটা থেকে আপনার একটা ভালো প্রফিট করতে পারবেন যদি আপনার ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে রেফার করবেন ওই অ্যাকাউন্টটা এলিজেবল অ্যাকাউন্ট হতে হবে এলিজেবল না নট এলিজেবল সেটা কীভাবে বুঝবেন দেখিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এখান দেখুন অফারটা কবে শুরু হয়েছে অফারটা হচ্ছে গিয়ে এই মাসের 1 তারিখ শুরু হয়েছে এবং অফারটা শেষ হবে 31 তারিখ তার মানে আপনাদের হাতে বেশ কিছু টাইম রয়েছে অনেক দিন সময় রয়েছে আজকে সবে মাত্র 5 তারিখ হ্যাঁ আজকে সব মাত্র 5 তারিখ এখন এখানে কীভাবে অংশগ্রহণ করতে পারেন সেই জিনিসটা ধাপে ধাপে আপনাদের দেখিয়ে দেবো তার আগে নিচে আসুন এখানে আপনাকে কন্ডিশন দেখাই কন্ডিশনগুলো আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন মাস্ট বি থাকতে হবে যাকে রেফার করাবেন তার অ্যাকাউন্টও এবং আপনার নিজের অ্যাকাউন্টও এখানে রেফার করাতে হবে আপনার রেফার লিঙ্ক দিয়ে এটার উপর ক্লিক করে চাইলে রেফার কোড নিয়ে নিতে পারেন $50 ট্রেডিং ভলিউম করাতে হবে যাকে রেফার করবেন যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সে তাকে $10 $20 যেটাই হোক না কেন ডিপোজিট করে তার সেই নতুন অ্যাকাউন্টের ভিতরে $50 ট্রেডিং ভলিউম করতে হবে ট্রেডটা অবশ্যই স্পট ট্রেড হতে হবে যে কোনো পেয়ারে এখানে তারা বলে নাই যে এইটার সাথে এইটা করতে হবে যে কোনো পেয়ারে যে কোনো কয়েনের সাথে যে কোনো কয়েন $10 দিয়ে করলে 3 বার বাই 3 বার সেল করলেই হয়ে যাবে $20 দিয়ে করলে 2 বার বাই 2 বার সেল করলেই হয়ে যাবে $30 দিয়ে করলে 1 বার বাই 1 বার সেল করলেই $50 ট্রেডিং ভলিউম হয়ে যাবে তার মানে আপনার কাছে $10 থেকে $30 মতো থাকলেই আপনি কিন্তু ট্রেডিং ভলিউমের কাজটা কমপ্লিট করে নিতে পারবেন রিওয়ার্ড কবে পাবেন রিওয়ার্ডটা পাবেন হচ্ছে গিয়ে এই অফারটি শেষ হওয়ার 15 দিনের ভিতরে 15 দিনের ভিতরে আপনি আপনার রিওয়ার্ডটা পেয়ে যাবেন আর রিওয়ার্ডটা পাবেন রিওয়ার্ড সেন্টারে ওখান থেকে রিডিম করে নিতে হবে আশা করি অনেকটা ধারণা আপনাদের দিয়ে দিতে পেরেছি অফারটি কেউ মিস করবে না যেহেতু বিনান্স দিচ্ছে পেমেন্ট 100% পাবেন কিন্তু পেমেন্ট পেতে হলে তাদের সমস্ত কন্ডিশনগুলো সঠিকভাবে আপনাদের ফলো করতে হবে এখানে তাদের কন্ডিশনগুলো তো দিয়ে দিয়েছে কিন্তু এর বাইরেও তাদের কিছু কন্ডিশন রয়েছে তাদের সাপোর্টের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেই সব বিষয়বস্তুই আপনাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা A to Z কন্টিনিউ করতে থাকুন প্রথমত আপনারা যেটা করবেন এই অফারের ইন্টারপেজে আসবেন এই অফারের ইন্টারপেজে কোথা থেকে আসবেন সেই জিনিসটা দেখাই এই অফারের ইন্টারপেজে আসার জন্য এখানে উপরে কর্নার দিকে যে নোটিফিকেশন অপশনটা রয়েছে ওটা ক্লিক করে দেবেন আর যাদের বিনান্সের ভিতরে অ্যাকাউন্ট নেই একদমই নতুন ইউজার যারা কিন্তু এই অফারটা অংশগ্রহণ করে আপনারা প্রফিট নিতে চাচ্ছেন তারা যেটা করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন সিম্পল লেখা যাবে অ্যাড্রপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে এইখান থেকে এই লিঙ্কের উপরে ক্লিক করে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই লিঙ্কের উপর ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন, কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করবেন এবং $50 ডিপোজিট করবেন বা 10, 20, 30 ডলার ডিপোজিট করে আপনি সেই অ্যাকাউন্টটাতে $50 ট্রেডিং ভলিউম কমপ্লিট করবেন। একে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে রেফার করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টও $50 বেশি ট্রেডিং ভলিউম থাকতে হবে এবং যাকে রেফার করাবেন তারও কিন্তু নতুন অ্যাকাউন্ট যে করবে তারও কিন্তু $50 ট্রেডিং ভলিউম করতে হবে। আর আপনার যদি আগে থেকেই বিন্যান্সে অ্যাকাউন্ট থাকে আপনি চাচ্ছেন অন্য কাউকে রেফার করাবেন, সেক্ষেত্রে আপনার পুরাতন অ্যাকাউন্টে অবশ্যই তো $50, $100, $200 ট্রেডিং ভলিউম রয়েছে, সেক্ষেত্রে আর করার দরকার নেই। যদি আপনি এরকম ইউজার হয়ে থাকেন যে এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বিন্যান্সে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টের রেফার লিঙ্ক দিয়ে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করাবেন, সেক্ষেত্রে আপনি যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই নতুন অ্যাকাউন্টের ভিতরে কিছু ডলার ডিপোজিট করে $50 ট্রেডিং ভলিউম কমপ্লিট করে নেবেন। তা নাহলে কিন্তু আপনার রেফারগুলো কাউন্ট না হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি জিনিসটা বোঝাতে পেরেছি আপনাদের। এখন কথা হচ্ছে কীভাবে কি আপনারা আপনার ফ্রেন্ডদেরকে এইটা করাবেন, রেফারটা করাবেন। তো রেফারটা করাতে হলে প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার একটা ফর্ম সাবমিট করতে হবে। সেই ফর্মটা সাবমিট করার জন্য আপনি এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যাদের অ্যাকাউন্ট নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা কেওয়াইসি ভেরিফিকেশন করে ফেলবেন। ভেরিফিকেশন করে তাদের অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন। তাদের অ্যাপ্লিকেশনের ভিতর থেকে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি যদি একদম নিউ ইউজার হয়ে থাকেন, বিন্যান্সে নতুন একটা অ্যাকাউন্ট এখন ক্রিয়েট করলেন, এরকম ইউজার হয়ে থাকলে ওয়ালেটের উপর ক্লিক করবেন। ওয়ালেটের উপর ক্লিক করে স্পটে আসবেন, ডিপোজিটের উপর ক্লিক করে এখানে USDT বা BUSD যেটাই হোক ডিপোজিট করে মার্কেটে আসবেন। মার্কেটে আসার পর এখান থেকে যে কোনো একটা কয়েনের উপর ক্লিক করে সেটা দিয়ে ট্রেডিং ভলিউমটা করলেই হবে। ধরুন এই কয়েনটার উপরেই করবেন, এটার ভিতরে আসবেন, এটার ভিতরে আসার পর যে বাই রয়েছে বাইরের উপর এটা ক্লিক করে দেবেন। বাইরের উপরে ক্লিক করার পর নিচে যারা রয়েছে তারা কিনতে আসে, উপরে যারা রয়েছে তারা বিক্রি করতে আসে। উপরের এইটার উপর এটা ক্লিক করবেন, এখান থেকে 100% করে দেবেন। 100% করে বাইরের উপরে ক্লিক করে দেবেন। আপনার কাছে $10 থাকলে আপনি 3 বার বাই করবেন এবং সেলের উপর ক্লিক করে 3 বার সেল করবেন, তাহলে আপনার $50 ট্রেডিং ভলিউম হয়ে যাবে। আপনার কাছে তো $30 থাকে, একবার বাই একবার সেল করলে আপনার ট্রেডিং ভলিউমটা কমপ্লিট হয়ে যাবে। ট্রেডিং ভলিউম কীভাবে কমপ্লিট করবেন সেটা তো একবারেই দেখিয়ে দিলাম। এখন আসুন ফর্মটা কীভাবে সাবমিট করবেন। আপনি রেফার করতে চাইলে ফর্মটা সাবমিট করতে হবে। ফর্মটা সাবমিট করার আগে আরেকটি দিন চেক করে নেবেন, মোড়ের উপায়টা ক্লিক করবেন। মোড়ের উপায় ক্লিক করার পরে এখানে লার্ন অ্যান্ড আর্ন রয়েছে, লার্ন অ্যান্ড আর্ন এখানে একটু খুঁজলেই পেয়ে যাবেন, হয়তো ইনফরমেশনের ভিতরে রয়েছে। ইনফরমেশন এখানে নাই, উপরের দিকেই পাবো হয়তো। এই যে দেখুন গিফট ক্যাম্পিংয়ের এখানে রয়েছে, এখানে এই যে লার্ন অ্যান্ড আর্নের ভিতরে আসবেন। লার্ন অ্যান্ড আর্নের ভিতরে আসার পর এখানে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে দেখুন, যদি আমার মতো এরকম ইন্টারফেস থাকে এখানে তাহলে বুঝবেন আপনি এলিজেবল। আর যদি দেখেন যে এখানে মার্ক করে কোনো কিছু লেখা রয়েছে ইউ অ্যাকাউন্ট নট এলিজেবল, তাহলে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা এলিজেবল না। এখান থেকে চেক করে নিয়ে তারপর এখান থেকে বের হয়ে আসবেন। বের হয়ে এসে উপরে যে নোটিফিকেশনটা রয়েছে নোটিফিকেশনের উপরটা ক্লিক করবেন, এখান থেকে অ্যানাউন্সমেন্টের উপরটা ক্লিক করবেন। অ্যানাউন্সমেন্টের উপর ক্লিক করে একদম শেষের দিকে চলে এসে ভিউ মোর এটার উপরটা ক্লিক করবেন। তা আমি কেটে দিয়েছি বলে ভিউ মোরে ক্লিক করতে হবে। লেটেস্ট অ্যাক্টিভিটি রয়েছে, লেটেস্ট অ্যাক্টিভিটির উপরটা ক্লিক করে দেবেন। লেটেস্ট অ্যাক্টিভিটির উপর ক্লিক করে দিয়ে একটু নিচের দিকে আসবেন। এখান থেকে একটু নিচের দিকে আসলেই আপনারা এই যে দেখুন এখানে কিন্তু এই যে এইটার উপর ক্লিক করবেন, এই যে $150 অ্যাফিলিয়েট রিওয়ার্ড বট ক্যাম্প প্রমোশন। তো এইটার উপর ক্লিক করবেন, এই যে $150 এইটার ভিতর চলে আসবেন। এটার ভিতর চলে আসার পর এখন আপনার প্রথমত যে কাজ সেটা হচ্ছে গিয়ে তাদের এখানে এই যেটা ফর্ম রয়েছে ফর্মটা পূরণ করতে হবে। তার জন্য আপনি এইটার উপরটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর স্টার্ট টুডে লেখা রয়েছে, স্টার্ট টুডের উপর একটা ক্লিক করে দেবেন। আমি অলরেডি ফর্মটা পূরণ করে নিয়েছি, এখন ফর্মটা আসতে আসে না, কিন্তু আমার কাছে স্ক্রিনশট দেওয়া আছে, এখানে আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই যে ফর্মটা কীরকম কী আসবে। এই যে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসলে আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসলে এখানে প্রথমত এই যে দেখুন এই যে ফর্মটাই সম্পূর্ণ ফর্মটা পূরণ করতে হবে। কীভাবে পূরণ করবেন, প্রথমত আপনার কাছে যেটা চেয়েছে আপনার বিন্যান্স UIDটা চেয়েছে। এখন বলবেন ভাই বিন্যান্স UID কোথায় পাবো? Binance UID টা কোথায় পাবেন আপনি আপনার Binance অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন এখান থেকে কেটে বের হয়ে যাবেন এই ক্রসের উপর ক্লিক করে কেটে বের হয়ে যাবেন একদম বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর এই যে প্রোফাইল কোণার দিকে এইটার উপর ক্লিক করবেন এটা উপর ক্লিক করার একদম উপরে লক্ষ্য করুন এখানে একটা আইডি রয়েছে এইটার উপর ক্লিক করলে এইটার উপর ক্লিক করলে আইডিটা কপি হয়ে যায় এই যে দেখুন আমি ক্লিক করেছি কপি হয়ে গেছে তাই এটা কপি করে নেবেন এটা কপি করে নিয়ে তারপর নোটিফিকেশন উপর ক্লিক করে আবার ওই আগের ইন্টারভিউতে চলে যাবেন সেখান থেকে ফর্মটা আমি সাবমিট করতে বলছিলাম লেটেস্ট অ্যাক্টিভিটি তো এখান থেকে আপনারা ফর্মটা সাবমিটের ওই অপশনে চলে যাবেন ফর্ম সাবমিটের এখানে আসার পরে এখানে ইউআইডিটা বসিয়ে দিবেন দ্বিতীয় ঘরে যেটা বলছে সেটা হচ্ছে আপনি যে মেল দিয়ে Binance অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ওই মেলটা দিন আর কি আপনি যে অ্যাকাউন্ট দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের মেলটা দিন তো সেই মেলটা এখান দিবেন সেই মেলটা এখান দেওয়ার পর আপনার কান্ট্রি আপনি যে দেশে থাকেন ওই দেশের নামটা এখানে লিখে দিবেন এখানে প্রথমটাই সিলেক্ট করে দেবেন কোনো সমস্যা নেই আর যেগুলোর পাশে এই দেশটা দেওয়া ওইটা কিন্তু মাস্ট বি আপনাকে পূরণ করতেই হবে এখানে কি বলছে যে কোনো একটা ফিডব্যাক দিতে তো আপনি এখানে লিখে দিতে পারেন গুড রিভাল প্রোগ্রাম বা আপনাদের প্রোগ্রামটা খুবই ভালো ইংলিশে লিখে দেবেন আমি বাংলায় বলতেছি এটা এখানে ইংলিশে লিখে দেবেন লিখে দেওয়ার পর এইখানে যেটা রয়েছে আর আপনাকে তারা জিজ্ঞেস করতেছে আপনি আপনার কোনো ফ্রেন্ডদেরকে রেফার করছেন কি না যদি করে থাকেন তাহলে তার ইউআইডিটা এখানে দিন এই ট্যাক্সটা কিন্তু অপশনাল দেখুন এইটার পাশে এই কর্নারের দিকে কিন্তু কোনো স্টার নেই তার জন্য এখানে কিছু না দিলেও হবে নিচে কি বলছে আপনার টেলিগ্রাম ইউজার নেম দিতে মাস্ট বি এখানে একটা টেলিগ্রাম ইউজার নেম আপনাকে দিতে হবে নিচে আবার একটু নিচে আসলে 8 নাম্বার যেটা রয়েছে 8 নাম্বারে আপনারা সবাই যে 2 নাম্বারটা সিলেক্ট করে দিন 2 নাম্বারটা সিলেক্ট করে দিলেই হবে তো 8 নাম্বারে 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন নাকি জিজ্ঞেস করতেছে আপনি এই অফারটা সম্পর্কে কোথা থেকে জানছেন তো 2 নাম্বারটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে 9 নাম্বারে আপনার এখানে বলছে কি আর ইউ অলরেডি এ Binance অ্যাফিলিয়েট আপনি কি কারো রেফারেলে আছেন বা কাউকে রেফার করছেন কিনা এখান থেকে নো দিয়ে দিতে পারেন তারপর সাবমিট করে দেবেন সাবমিট করার পরে এখন যে মূল কাজ সেটা হচ্ছে গিয়ে তারপর আমাকে লেটেস্ট অ্যাক্টিভিটি উপরে ক্লিক করে ওই অফারের ইন্টারভিউতে যেতে হবে এই যে দেখুন আমাদের এখন কোনটা শেষ হয়ে গেল আমাদের শেষ হয়েছে ফর্ম সাবমিট করা এবং এটাও কিন্তু শেষ $50 কীভাবে ডিপোজিট করে এই করবেন ওইটা কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি এই দুইটা আমাদের শেষ এখন হচ্ছে রেফারেল লিঙ্ক এইটার উপরটা ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন দেখুন আমার রেফার লিঙ্কটা এখানে চলে আসবে এই যে আপনারা আপনাদের রেফার লিঙ্কটা এখানে পেয়ে যাবেন কপির উপর ক্লিক করে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে বলবেন যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে KYC ভেরিফিকেশন করতে KYC করার পরে $50 ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে তো এতটুকু করলেই কি আপনাদের তারা ডলার দিয়ে দেবে $100 $150 $75 এতটুকু করলেই দিয়ে দেবে মোটেও না এইটাই হচ্ছে মূল বিষয় এর জন্যই বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই এখন যারা সম্পূর্ণ ভিডিওটা দেখে না তারা কিন্তু এই অফারটায় অংশগ্রহণ করলেও কোনো লাভ হবে না তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেই বিষয়টা আমি আপনাদের এখন দেখাবো তো এখানে তাদের সাথে কথা বলে আমি যেটা জানতে পারলাম তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি শুধুমাত্র ফর্মটা সাবমিট করলেই হয়ে যাবে তারা বলছে যে স্টেপ 1 ওইটা আর কি স্টেপ 1 মানে ফর্মটা সাবমিট করতে হবে তারপর তাদের কাছে জিজ্ঞেস করলাম যে ফর্ম সাবমিট করার পর কি এইটা হচ্ছে মূল জিনিস আমি তাদের কাছে এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যে যদি আমি ফর্মটা সাবমিট করি তাহলে কি আমি এইটার জন্য এলিজিবল হব না আমাকে ওয়েট করতে হবে Binance থেকে মেইলের জন্য তারা যেটা বলছে যে একটু ওয়েট করে জানাচ্ছি এরকম কিছুটা বলছে তো একটু ওয়েট করার পরে তারা যেটা বলছে এই যে দেখুন তারা বলছে কি একটু ওয়েট করার পরে যে ইয়েস এনি রেজাল্ট উইল বি সেন্ড বাই ইমেল লেটার আপনার ফর্মটা সাবমিট করার পর আপনাকে ওয়েট করতে হবে যে Binance থেকে আপনাকে কোনো মেইল করে কি না Binance থেকে যদি আপনাকে কোনো মেইল করে আমাকে এখন পর্যন্ত কোনো মেইল করে নাই আর যেহেতু অফারটা এর জন্যই হয়তো অফারটা এতটা বেশি সময় দিয়েছে অংশগ্রহণ করার জন্য আপনি ফর্মটা সাবমিট করবেন ফর্মটা সাবমিট করার পর Binance থেকে আপনাকে একটা রিপ্লাই মেইল করা হবে সেই মেইলে তারা আপনাকে বলে দেবে যে আপনি এই অফারটার জন্য এলিজিবল হবেন কি হবেন না। আর সেই মেইলে যদি আপনাকে বলে যে হ্যাঁ আপনি এখন রেফার করতে পারেন, তাহলে আপনি এইটার উপরে ক্লিক করে আপনার রেফার লিঙ্ক দিয়ে আপনার ফ্রেন্ডদেরকে অ্যাকাউন্ট করালে আর কি আপনি এই যে $75 যে রিওয়ার্ড রয়েছে সেই রিওয়ার্ডটা পাবেন। আর যদি বিনাস থেকে কোনো রিপ্লাই মেল টেল না পান বা রিপ্লাই মেইলে যদি লেখা থাকে ইউ আর নট এলিজেবল, তাহলে আপনি যতই আপনার এই রেফার লিঙ্ক দিয়ে রেফার করান, যতই আপনার ফ্রেন্ডদেরকে ট্রেড করান বা আপনি করেন, কোনোই লাভ নেই। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার করতে পারছি, আমি যতটুকু পারলাম আপনাদের হেল্প করলাম। আশা করছি ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেকটাই হেল্প করতে পেরেছি। আমি যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি ততটুকু হেল্প করার চেষ্টা করছি। এখন আপনারা যদি ভালো লাগে তাহলে প্রথমত ওই ফর্মটা সাবমিট করে রাখুন, ফর্মটা সাবমিট করে ওয়েট করুন, দেখুন আপনাদেরকে তারা কোনো রিপ্লাই মেইল দেয় কি না। আমাকে এখন পর্যন্ত দেয় নাই। তারপর আমি এই আমার রেফার লিঙ্কটা আমার চ্যানেলে শেয়ার করে দিয়েছি। যদি আমাকে রিপ্লাই মেইল দেয় তাহলে অবশ্যই তো আমার রেফারগুলো কাউন্ট হবার কথা তাদের কথার ভিত্তিতে। তো দেখি কি দিয়ে কি হয়, আমাকে কোনো রিপ্লাই মেল টেল দিয়ে কিনা তারা। যদি রিপ্লাই মেল দেয় তাহলে তো যদি আমার রেফার হয় সেই রেফারগুলো কাউন্ট হবে, আর রিপ্লাই মেল যদি না দেয় তাহলে যদি আমি রেফার করিও কোনোই কাজের হবে না সেই রেফারগুলো। আর আপনি তাদেরকে রেফার করবেন যদি আপনাকে তারা বিনাস থেকে মেল টেল দেয়। তারপর আপনি যদি কাউকে রেফার করেন মাসবি তাদের দ্বারা $50 ট্রেডিং ভলিউমটা করিয়ে নেবেন। আশা করি বুঝতে পারছেন। তাদের দ্বারা ফর্ম সাবমিট না করালেও হবে, তাদের দ্বারা শুধুমাত্র এটা করাবেন, ট্রেডিং ভলিউমটা করাবেন, আর কোনো কাজ করাতে হবে না। এবং আপনার সেই সব বন্ধুরা যদি আবার অন্য কাউকে রেফার করাতে চায় সেক্ষেত্রে তাদের আবার ওই ফর্মটা সাবমিট করতে হবে। আশা করি একদম ক্লিয়ার বুঝতে পেরেছেন আপনারা সকল বিস্তারিত বিষয়বস্তু। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই অফারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণ করে কিছু পরিমাণে ইনকাম করতে পারে। এই ছিল আজকে ভিডিওটি। আল্লাহ হাফেজ।